ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর গণিতের নয় অধ্যায়ের আজকে প্রয়োগ ষোলো আঠারো কুড়ি বাইশ পঁচিশ আঠাশ ও তিরিশ এই কয়েকটি প্রয়োগ আজকে সলভ করব গত ভিডিওতে আমি যে সমস্ত অঙ্কগুলো তোমাদের ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে চলো তাহলে শুরু করি দেখো প্রায়োগ ষোলো থেকেছে থ্রি প্লাস রুট সেভেন মাইনাস রুট ফাইভ টু রুট টু মাইনাস ওয়ান এর গুণফল ফল হিসাব করে লিখি দেখো অঙ্কটা খুবই সহজ আমি অঙ্কটা তোমাদের বইতে যেরকম আছে সেরকমই খাতায় তুলে নিয়েছি দেখো তোমরা কী করবে আগে তিনটে তুলে নাও এরপরে দ্বিতীয় অংশের পুরোটা তুলে নাও কী লিখবে টু রুট টু তুলে নাও মাইনাস ওয়ান করে নাও এরপরে কী লিখবে প্লাস সেভেন প্লাস রুট সেভেন করে নাও আবার বন্ধন শুরু করো টু রুট টু করে নাও মাইনাস ওয়ান করে নাও আর বাকি থাকলো এখানে কী মাইনাস রুট ফাইভ থাকলো এখানে মাইনাস রুট ফাইভ লিখে নাও লিখে এখানে কী থাকবে বাকি অংশের পূরণের তুলনায় এখানে কি লিখবে টু রুট টু মাইনাস ওয়ান দেখো এখানে কীভাবে গুণ করছি তিন দুয়ে ছয় হয়ে গেল আর এখানে রুট রুট টু রুট টু বসিয়ে দিলাম এখানে কেছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো এক তিনে তিন হয়ে গেলো এক রকম এটাও কী হবে এখানে কিছে প্লাস প্লাস প্লাসে প্লাস হয়ে গেলো আর এখানে কেছে রুটের আগে এক আছে এক দুয়ে দুই হয়ে গেলো আর রুট রুট টু আর রুট সেভেন না সাত কত চৌদ হয়ে যায় চৌদো হয়ে গেলো আর এখানে গেলো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আর রুট সেভেনের সঙ্গে ওয়ান গুণ করলে কী হয় রুট সেভেন হয়ে যায় আর এখানে গেছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো আর এখানে রুট ফাইভের আগে এক আছে কিছু নেই মানে এক আছে তাহলে এক দুয়ে দুই হয়ে গেলো আর এখানে পাঁচ দিয়ে দশ হয়ে গেলো আর এখানে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল আর একের সঙ্গে রুট ফাইভ গুণ করলে রুট ফাইভ হয়ে যায় বোঝা গেছে এরপরে দেখো তোমরা কি করবে এখানে সিক্স রুট টু এরকম কিছু মানে এর সদৃশকরণের কিছু আছে নাকি নেই তিন কোনো একটা এক্সট্রা সংখ্যা আছে কি নেই চৌদ্দো নেই সাত নেই সবগুলো কিন্তু আলাদা আলাদা করে আছে দেখো তাহলে আমি কি করব তাহলে আমি আগে সিক্স রুট টু লিখে নেব তারপরে কী করবো প্লাস এটা তুলে নেব কী লিখবো টু রুট ফর্টিন এরপরে কী লিখবো এটা লিখে নেব কী লিখবো মাইনাস টু রুট টেন এরপরে কী লিখবো সংখ্যাটা লিখে নেব মাইনাস থ্রি লিখে নিলাম এরপরে কী লিখবো রুট সেভেন মাইনাস রুট সেভেন লিখে নিলাম প্লাস রুট ফাইভ তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি প্রয়োগ আঠারোতে কী আছে রুট সাত এর দুটি করণী নিরাপশক উৎপাদক লিখি দেখো আগে তোমাদের জানতে হবে করণী নিরসক উৎপাদক কি। তাহলে করণী নিরসক উৎপাদকটা কাকে বলে তোমাদের এখানে বইতে দেওয়া আছে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি দেখো এখানে লেখা আছে কি বলো দেখি দেখো লেখা আছে কোনো করণের সঙ্গে অথবা একাধিক করণের যোগ ও বিয়োগ দ্বারা গঠিত অমূলত সংখ্যার সঙ্গে কোনো উৎপাদক গুণ করে গুণফলটি মুক্ত করা অর্থাৎ একটি মূলত সংখ্যা পাওয়ার প্রক্রিয়াকে কর্ণ বলে এবং ওই উৎপাদকটিকে ওই কর্ণের অথবা ওই অমূলত সংখ্যার কর্ণ উৎপাদক বলা হয় এখানে আরও দেওয়া আছে কি দেখো রুট ফাইভের কর্ণ নিরশক উৎপাদক হলো রুট ফাইভ এছাড়াও কে কে একটা কি বলেছে একটি অশূন্য মূলত সংখ্যা কে তাহলে প্রয়োগ আঠারো থেকে আছে রুট সাদে দুটি কর্ণ উৎপাদক লিখতে বলেছে দেখো তোমরা কী লিখবে তোমরা এখানে করবে যে রুট সাত এর দুটি করণী নিরসক উৎপাদক হলো দেখো রুট সেভেন তোমরা লিখতে পারো আর একটা কি লিখবে যে টু রুট সেভেন লিখে নেবে তাহলে এই একটা হয়ে গেলো এছাড়া আরও একটা পদ্ধতি আছে কী লিখবে মানে যদি এটা করো তাহলে সেই পদ্ধতি করার দরকার নেই আর যদি সেই পদ্ধতি করো তাহলে এই পদ্ধতি করার দরকার নেই যে কোনো একটা পদ্ধতি করবে তবে আমি তোমাদের দুটো পদ্ধতি বলে দিচ্ছি কি লিখবে সেটা যে রুট সেভেন ও কে রুট সেভেন যদি এরকম লিখো পাশে লিখে নেবে কি যে কে একটি অশূন্য মূলত সংখ্যা বোঝা গেছে এটা লিখে নেবে এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি প্রায় কুড়ি দেখিয়েছে সেভেন মাইনাস রুট থ্রি এর দুইটি করণের নিরাসক উৎপাদক লিখি সেভেন মাইনাস রুট থ্রি এটা তুললে তুলে কি করবে যেহেতু এটার করণের নিরাসক উৎপাদক আমাদের বার করতে বলেছে তাহলে কি করবে এখানে এর সঙ্গে যেহেতু এখানে সেভেন মাইনাস রুট থ্রি আছে এখানে তোমরা কী করবে সেভেন প্লাস রুট থ্রি দেখো এটা দিয়ে না গুণ করলে কিন্তু উৎপাদক মানে এটা অঙ্কটা করা যাবে না বুঝতে পারলে তাহলে এরকম প্লাস দিয়ে গুণ করতে হবে দেখো গুণ করলে তাহলে কী হবে সাত স্কোয়ার হয়ে গেল মাইনাস রুট থ্রি স্কোয়ার হয়ে গেলো কেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাই এখানে সাত স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার করলাম এরপরে তোমরা কী করবি দেখো সাত সাথে ঊনপঞ্চাশ হয়ে গেলো আর মাইনাস রুট থ্রিকে রুট থ্রি দ্বিগুণ করলে কী ওই থ্রি হয়ে যায় তাহলে এখানে কী হল ফর্টি সিক্স হয়ে গেলো তাহলে নিরসক আমার হয়ে গেলো অঙ্কটা অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো কিন্তু এর একটা উৎপাদক তাহলে কী লিখলাম আমরা তাহলে সেভেন প্লাস রুট থ্রি লিখলাম আরও একটা লিখতে হবে তাহলে আমি এখানে পাশে করে দিচ্ছি অঙ্কটা আর একটা দেখো কি ছিল অঙ্কটা আমাদের সেভেন মাইনাস রুট থ্রি ছিল দেখো এটাকে আমি নিরসক একটা উৎপাদক বার করেছি আর একটা উৎপাদক বার করতে হবে তাহলে কী করবো দেখো এখানে সাতের আগে প্লাস যে এটাকে মাইনাস করে নেবো আমি বোঝা গেছে আর এখানে যেরকম ছিল এখানে মাইনাস রুট থ্রি ছিল এখানে মাইনাস রুট থ্রি আমি লিখে দিলাম বুঝতে পেরেছ এবার এটাকে আমি সাজিয়ে নিচ্ছি দেখো তো এটাকে আগে নিয়ে নেবো তাহলে কী মাইনাস রুট থ্রি প্লাস সেভেন এটাকে একটা বন্ধনের মধ্যে রাখো আবার এখানে কী করবো কী দেখো মাইনাস রুট থ্রি মাইনাস সেভেন আমি এটাকে সাজিয়ে নিলাম তাহলে দেখো আমি টোটালটা যদি এ ধরি তাহলে এ প্লাস বি এটা এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে ইকোয়াল টু কী করবো মানে এই টোটালটাকে আমি এ ধরছি তাহলে কী লিখবো মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার মানে সাত স্কোয়ার হয়ে গেলো বোঝা গেছে এবার দেখো মাইনাস সঙ্গে মাইনাস গুণগুলো প্লাস হয়ে যায় আর রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে থ্রি হয়ে যায় মাইনাস এবার সাত সঙ্গে সাত গুণ করলে কত সাত সাথে ঊনপঞ্চাশ হয়ে যায় তাহলে এখানে কী হবে তাহলে মাইনাস এবার ঊনপঞ্চাশ থেকে তিনবার দিলে ছেচল্লিশ হয়ে যায় তাহলে মাইনাস ছেচল্লিশ হয়ে গেল তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে দেখো এর তাহলে সেভেন মাইনাস রুট থ্রি দুটো উৎপাদক আমাদের বার করতে বলেছিল তাহলে আমরা এটা একটা বার করলাম আর একটা বার করলাম কি এটা বোঝা গেছে তাহলে তোমরা নিচে কী লিখবে তো এ সেভেন মাইনাস রুট থ্রি এর দুটি করণি নিরসক উৎপাদক হল কী কী হবে একটা আমরা বার করলাম কি সেভেন প্লাস রুট থ্রি আর একটা বার করলাম মাইনাস সেভেন মাইনাস রুট থ্রি তাহলে এখানে লিখে নেবো কি কী লিখবো সেভেন প্লাস রুট থ্রি আর একটা কী লিখবো মাইনাস সেভেন মাইনাস রুট থ্রি তাহলে বোঝা গেছে অঙ্কটা এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো প্রয়োগ বাইশে কী আছে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর দুটি করণির্দেশক উৎপাদক লিখি দেখো অঙ্কটা অবশ্যই আমি একই রকম আমরা আগের অঙ্কটার মতো করবো কী দেওয়া আছে তাহলে এখানে অঙ্কটা তুলে নিচ্ছি আমি এখানে অঙ্কটা আছে রুট ফিফটিন আর একটা কী দেওয়া আছে প্লাস রুট থ্রি তাহলে অঙ্কটা কী দেওয়া আছে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এটাকে একটা আমরা বন্ধনের মধ্যে লিখে নেব এরপরে কী করবো সেম দেখো আগের অঙ্কটার মতো এখানে প্লাস দেওয়া আছে আমরা এখানে মাইনাস মতো মাইনাস দিয়ে একটা অঙ্ক তুলে নেবো এরকম কিরপুর ফিফটিন লিখে নেবো মাইনাস রুট থ্রি করে নেবো তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এটা কার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা কী করবো এখানে রুট ফিফটিন করে নেব দিয়ে হোল স্কোয়ার করে দেবো মাইনাস রুট থ্রির পর হোল স্কোয়ার করে দেবো রুট ফিফটিনকে রুট ফিফটিন দিয়ে গুন করে কী হয়ে যায় ফিফটিন হয়ে যায় মাইনাস এবার রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে কী হয়ে যায় থ্রি হয় তাহলে পনেরো থেকে তিন বাদ গেলে কত হয় তাহলে বারো হয়ে যায় বুঝতে পারলে এবার আমরা একটা উৎপাদক বার করলাম এটা আরও একটা উৎপাদক আমাদের বার করতে হবে তাহলে কি করব আমরা এখানে সেম একই রকম অঙ্কটা আগে তুলে নিই আমরা রুট ফিফটিন প্লাস রুট থ্রি করে নিলাম আর কি করব দেখো সেম আগের অঙ্কটার মতো আমরা করে নেব কী করবো দেখো ফিফটিনের আগে আমরা কি করব মাইনাস করে নেবো এখানটায় নাকি আর এটা প্লাস প্লাস যেরকম সেরকম থাকবে তাহলে কি করবো মাইনাস রুট ফিফটিন করে নেব আর প্লাস রুট থ্রি করে নেবো বুঝতে পেরেছ তাহলে দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখে নিচ্ছি যে রুট থ্রি প্লাস রুট ফিফটিন করে নাও এটা একটা বন্ধনের মধ্যে রাখো এরপরে এইট সেম একই রকমভাবে রুট থ্রি করে নেবে মাইনাস রুট করে নাও বোঝা গেছে তাহলে দেখো এ বি এ বি কার সূত্র হলো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র তাহলে এখানে কি লিখবো রুট থ্রি প্লাস রুট হোল স্কোয়ার করে দেবো তাহলে দেখো রুট কে রুট থ্রি দিয়ে গুণ করে থ্রি হয়ে যায় প্লাস আচ্ছা প্লাস হবে না এখানে এখানে মাইনাস হবে বুঝতে পারলে তাহলে কেন বলে দেখি এ প্লাস সমান হচ্ছে বি স্কোয়ার সূত্র তাহলে রুট হয়ে গেলো আর রুট থ্রিকে রুট দিয়ে গুন করে থ্রি হয়ে যায় আর ফিফটিনকে রুট ফিফটিনকে রুট ফিফটিন দিয়ে গুণ করে কী যায় ফিফটিন হয়ে যায় তাহলে এখানে কী যায় মাইনাস হয়ে গেলো তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে তাহলে তাহলে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর আরেকটা উৎপাদক কী বার করলাম আমরা এটা এটা দিয়ে অঙ্কটা কমপ্লিট করলাম আমরা দেখো তাহলে তোমরা কী লিখবে লিখবে রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর দুটি নিরসক উৎপাদক হলো কী লিখবো তাহলে রুট ফিফটিন মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট ফিফটিন প্লাস রুট থ্রি তাহলে বোঝা গেছে এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি দেখো প্রায়োগ পৌঁছতে গেছে নিচের মিশ্র এবং শুদ্ধ দীঘাত করণীগুলির অনুবন্ধীকরণে লিখি তাহলে তোমাদের জানতে হবে যে অনুবন্ধী করণে কাকে বলে দেখো তোমাদের বইতেই দেওয়া আছে এখানে পেছন পৃষ্ঠায় দেখো তোমাদের বইতেই দেওয়া আছে অনুবন্ধী করণী কাকে বলে কোনো মিশ্র দীঘাত করণের করণী করণীয় উৎপাদকের সঙ্গে ওই করণের যোগফল ও গুণফল উভয়ই যদি মূলত সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণের অনুবন্ধী বা পূরক করণই বলা হয় এখানেও দেখো একটা করা আছে একটা বুঝিয়ে দেওয়া আছে দেখো সেভেন প্লাস রুট টু এর মিশ্র এটা মিশ্র দ্বিঘাত করণের অনুবন্ধী করণে কী হচ্ছে তাহলে এটা মাইনাস করে দিয়েছে মাঝখানে দেখো সেভেন মাইনাস রুট টু বোঝা গেছে এখানে কিন্তু এরকম কী বলছে যে মাইনাস সেভেন প্লাস রুট টু উৎপাদিক অনুবন্ধীকরণই নয় তাহলে এরকম করলে কি এটা কিন্তু করণী হবে না এরকমই করতে হবে বুঝতে পারলে এটাই হচ্ছে মানে সেভেন মাইনাস রুট টু হচ্ছে কি এটা হচ্ছে করণী আর মাইনাস সেভেন প্লাস রুট টু এটা অনুবন্ধীকরণই নয় অনুবন্ধীকরণ মানে এই উৎপাদকটি করণী নয় বুঝতে পারলে তাহলে এই অঙ্কটা তাহলে কী করবো তাহলে অঙ্কটা এখানে কী দেওয়া আছে তোমার পঁচিশের একের দাগে অঙ্কট দেওয়া আছে যে টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধীকরণই আমাদের বার করতে বলেছে তাহলে তোমরা কী লিখবে লিখবে যে এর অনুবন্ধী করণী হলো তাহলে কী লিখবে তাহলে টু মাইনাস রুট থ্রি এটাই হলো অনুবন্ধীকরণে বুঝতে পারলে এবার দুয়ের দিকে দেখো দুইয়ের দিকে কী লেখা আছে যে ফাইভ মাইনাস রুট রুট টু এর অনুবন্ধীকরণে বার করতে বলেছে তোমরা একই রকম লিখবে এর অনুবন্ধী করণী হলো সেম একই রকম তোমরা কি করবে যে ফাইভ মাইনাস রুট টু মানে এখানে মাইনাস আছে এখানে প্লাস তোমরা করে দেবে যে ফাইভ প্লাস রুট টু বোঝা গেছে তিনের দিকে দেখো তিনের দেখো সেম একই রকম দেওয়া আছে কি যে রুট ফাইভ মাইনাস এভেন এর অনুবন্ধীকরণে বার করতে বলেছে তাহলে তোমরা লিখবে কি এর অনুবন্ধী করণী হলো তাহলে কী লিখবে মাইনাস রুট ফাইভ মাইনাস সেভেন এটা হল রুট ফাইভ মাইনাস সেভেনের অনুবন্ধী করণী চারের দায়ী কেছে দেখো চারের দিকে আছে কি রুট ইলেভেন প্লাস রুট প্লাস সিক্স এর অনুবন্ধীকরণী তো এরকম তোমরা লিখবে যে ও এর অনুবন্ধী করণী তাহলে কী লিখবে সেম একই রকমভাবে তোমরা কী করবে যে মাইনাস রুট ইলেভেন প্লাস সিক্স এটা হচ্ছে এর অনুবন্ধীকরণই হয়ে গেলো এবার দেখো পাঁচের দাগে পাঁচের দায়ী কী যে রুট ফাইভ এর অনুবন্ধী করণে বার করতে বলেছে তাহলে তোমরা কী লিখবে যে এর অনুবন্ধী হলো হল তাহলে কী লিখবে মাইনাস রুট ফাইভ হয়ে গেলো বোঝা গেছে তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো প্রয়োগ আঠাশে কী আছে প্রয়োগ আঠাশে দেখে আছে কি হরের করণী নিরসন করি এবার এখানে দুটো অঙ্ক দেওয়া আছে একে দেখেছে ফোর রুট ফাইভ বাই ফাইভ রুট থ্রি এর হরের করণ করতে বলেছে দেখো আমি অঙ্কটা তুলে নিচ্ছি এখানে একে দেখেছে ফোর রুট ফাইভ ফাইভ রুট থ্রি এর হরের করণ করতে বলেছে দেখো তোমরা কি করবে ইকুয়াল টু দিয়ে দেবে দিয়ে এখানে কী লিখবে ফোর রুট ফাইভ আর হরে কী আছে বলো দেখি ফাইভ আছে রুট আছে এবার দেখো এই রুট দিয়ে গুণ করবো উপরে লবের সঙ্গেও রুট থ্রি দিয়ে গুণ করবো আর হরের সঙ্গেও আমরা রুট থ্রি দিয়ে গুণ করব। তাহলে দেখো গুন করলে তাহলে কী হচ্ছে ফোর তো থেকেই গেল পাঁচ দিনে পনেরো হয়ে যাবে রুট পনেরো হয়ে গেল। আর এখানে এক পাঁচে পাঁচ হয়ে গেল রুট থ্রি আর রুট থ্রি গুন করলে কী হয়ে যায় থ্রি হয়ে যায় বোঝা গেছে এবার তাহলে এটাকে সরল করে নিচ্ছি দেখো তাহলে কী হচ্ছে ফোর রুট ফিফটিন হয়ে গেল আর এখানে পাঁচ দিনে পনেরো হয়ে গেলো তাহলে বোঝা গেছে অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো আমাদের দেখো দুয়ে দিকে কী আছে দুয়ের দিকে আছে কি যে থ্রি রুট সেভেন বাই রুট সিক্স আছে দেখো রুট সিক্সটাকে আমরা উপর নিচে দিয়ে গুণ করবো তাহলে কী লিখবো থ্রি রুট সেভেন ইন্টু রুট সিক্স হয়ে গেলো আর এখানে নিচে ছিল রুট সিক্স তার সঙ্গে রুট সিক্স গুণ করবো তাহলে সরল করলে তাহলে কী হবে দেখো এখানে এখানে এক আছে এক তিনে তিন হয়ে গেলো আর রুট সেভেনের সঙ্গে রুট সিক্স গুণ করলে কত হচ্ছে রুট ফর্টি টু হয়ে গেলো আর এখানে রুট সিক্সের সঙ্গে রুট সিক্স গুণ করলে কী হয়ে যায় শুধু সিক্স হয়ে যায় বোঝা গেছে দেখো কার্ড করে দিচ্ছি তিন দুয়ে ছয় হয়ে গেল তাহলে কত হচ্ছে তাহলে এখানটায় এখানে হচ্ছে রুট ফর্টি টু বাই টু বোঝা গেছে অঙ্কটা কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো প্রায় থ্রি শিখিয়েছে হরের করণে নিরসন করি এখানে লিখে আছে কি একের থেকে ফোর প্লাস টু রুট থ্রি ভাজিতক টু মাইনাস রুট থ্রি এর হরের করণ করতে বলেছে তাহলে অঙ্কটা আমি তুলে নিচ্ছি অঙ্কটা অঙ্কটা কী লেখা আছে একের দিকে লেখা আছে কি ফোর প্লাস টু রুট থ্রি ভাজিতক টু মাইনাস রুট থ্রি লেখা আছে তাহলে এর হরের করণ করতে বলেছে তাহলে দেখো এটা পাশাপাশি তোলা আছে আমি একে যদি ভগ্নাংশ আকারে তুলি তাহলে কী হবে ফোর প্লাস টু রুট থ্রি হয়ে যাবে আর নিচে কী হবে টু মাইনাস রুট থ্রি হয়ে যাবে তাহলে লব আর হর করে নিলাম আমরা এবার হরের মানে করণী করণের করতে বলেছে আমাদেরকে তাহলে কি করব ইকোয়াল টু করে দেবো দিয়ে ফোর প্লাস টু রুট থ্রি আর নিচে আছে কি টু মাইনাস রুট থ্রি এটাকে আমরা তুলে নিলাম এরপরে কি করে দেব হরে কি আছে টু মাইনাস রুট থ্রি আছে আমরা এখানে কী করবো টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দেবো লবের সঙ্গে ও হরের সঙ্গে তাহলে টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি গুণ করলে তাহলে কী হবে তাহলে এখানে দেখো সমান এটা গুণ করে নিচ্ছি দেখো চার দুয়ে আট হয়ে গেল। আর চারের সঙ্গে রুট গুণ করলে কী হয় এখানে প্লাসে প্লাস প্লাস হয়ে গেলো তাহলে ফোর রুট হয়ে গেল। আর এখানে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয়ে যায় এখানে প্লাসে প্লাসে প্লাস করে দিলাম দু দুয়ে চার হয়ে গেল আর রুট থ্রি রুট থ্রি হয়ে গেল এবার দেখো এখানে এক আছে এক দুয়ে আচ্ছা প্লাসে প্লাসে প্লাস করে নিলাম আর এক দুয়ে দুই করে নিলাম রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে ইন্টু থ্রি হয়ে যাবে এবার দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আমরা কী লিখবো টু স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার করে দেবো এবার দেখো এটা সরল করে নিচ্ছি তাহলে এইট আর কোনো সংখ্যা আছে তিন দু ছয় আছে এখানে ছয় আর আট আট ছ কত চৌদ্দ হয়ে গেলো আর এখানে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি দুটো প্লাস চিহ্ন আছে যেহেতু তাহলে কীভাবে প্লাস এইট রুট থ্রি হয়ে গেল এবার দেখো এখানে দুডি চার হয়ে গেলো আর মাইনাস রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণগুলো থ্রি হয়ে যায় বোঝা গেছে সমান তাহলে কী করব এখানে দেখো চোদ্দো প্লাস এইট রুট থ্রি আর নিচে চার থেকে তিন গেলে এক হয়ে যায় আচ্ছা দেখো এই একটা এরকম লিখলেও হয় না লিখলেও হয় তোমাদের বোঝানোর জন্য আমি এরকম লিখে দিলাম এর পরে লাইনে তোমরা কি করবে এটা একটা তুলে দেবে তুলে দিয়ে কী করবে চৌদ্দ মাইনাস এইট রুট থ্রি করবে বুঝতে পেরেছ বা এই লাইনটা না করে এখানে যদি এক তোমরা না লিখো তাও হবে বুঝতে পারলে মানে সরাসরি এই এই পার্টটা না করে যদি এখানে চলে আসো সেটাও হবে বোঝা গেছে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এরপর আপনি এক্সট্রা অঙ্ক চলে যাচ্ছি দেখো প্রয়োগ তিরিশের দুয়ের দিকে কী আছে প্রয়োগ তিরিশের দুয়ের দিকে আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ভাজিতক রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি এখানে অঙ্কটা কী আছে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি ভাজিত্বক কী আছে রুট ফাইভ মাইনাস রুট আমরা ইকুয়াল টু দিয়ে দেবো দিয়ে কী করবো এটাকে ভগ্নাংশ আকারে লিখে নেব কী করবো রুট ফাইভ করে নেবো আর নিচে এটাকে লিখে নেব কি লিখবো রুট ফাইভ করে নেবো এবার দেখো কী করবো যেহেতু হরের করণ করতে বলেছে তাহলে আমরা আগে এরকম তুলে নিই তুলে নি কীরকম তুলে যে রুট ফাইভ প্লাস রুট করে আর এখানে কি লিখবো রুট ফাইভ করে নিয়ে কী করবো দেখো যেহেতু হরের কর্ণেরসন করতে বলেছে তাই হরটের হরের যেখানে প্লাস দেওয়া আছে এখানে এখানে মাইনাস দেওয়া আছে এখানে প্লাস করে নেবো আমরা কী করবো যে রুট ফাইভ প্লাস রুট থ্রি করে নেবো আর এদিকেও কী করবো যে রুট ফাইভ প্লাস রুট থ্রি করবো হরের সঙ্গে যাই দিয়ে গুণ করবো লবের সঙ্গেও তাই একই সংখ্যা দিয়ে গুণ করবো আমরা মানে একই দিয়েই গুণ করব তাহলে দেখো কি করবে তোমরা এরকম সমান তাহলে দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি এখানে রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে দুটো আছে তাহলে তাহলে কী করবো যে রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ার করে দিলাম বোঝা গেছে আর এখানে কিছু দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে রুট ফাইভের হোল স্কোয়ার করে নেব মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার করে নেব এবার দেখো এখানে কী করবো রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসিয়ে দেবো কী সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা লিখবো

ফাইভ হয় প্লাস এখানে দেখো টু লিখবো রুট ফাইভের সঙ্গে রুট থ্রি করলে রুট ফিফটিন হয়ে যায় প্লাস রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে থ্রি হয়ে যায় আর এখানে তার হবে ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু হয়ে যায় এখানে দেখো সরল করা করে দাও পাঁচ হাজার তিন যোগ করলে কত হয়ে যায় পাঁচ হাজার তিন যোগ করলে আড হয় প্লাস টু রুট ফিফটিন হয়ে গেলো আর নিচে টু টু বসিয়ে দেবো দেখো এখানে কী করবো আমরা দুই কমন নেব দুই এ লিখি হচ্ছে দু চারে আড হয়ে গেল প্লাস রুট ফিফটিন হয়ে গেল আর নিচে দুই থাকলো দুই দুই কেটে দিলাম তাহলে কী কী থাকলো তাহলে এখানে ফোর প্লাস রুট ফিফটিন তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে